ভাই কেমন আছিস? একটু পুরো বোরিং হয়ে গেছে, আর ভাল লাগছে না। এবার একটা গার্লফ্রেন্ডের দরকার, বুঝলি? কিছু আর ভাল লাগছে না, ধুর ভাল। ও তাই নাকি? বাহ, তো জানিস তো আজকালকার মেয়েদের চাহিদার ব্যাপারটা। মানে আরে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? ঝেড়ে কাজ তুই। দেখ ভাই, প্রেম করবি কর, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা এখানেই। ফার্স্ট অফ অল তুই নিজের দিকে তাকা একবার। তুই আগে বল, এটা তোর কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে? তোর কতগুলো বাড়ি আছে? তোর কতগুলো গাড়ি আছে? তুই কতটা স্টাবলিশড? তুই কতটা হ্যান্ডসাম? তোর কেমন ক্লাস? এগুলো কি নিজে একবার ভেবে দেখেছিস? এগুলো দেখ আগে, ভেবে আগে। ভাই প্রেম করতে আবার এইসবের দরকার নাকি? কি আছে, জাস্ট একটা জব করে নেবো, দেন লাইফ সেট, ব্যাস প্রেম করবো বিন্দাস, কোনো ব্যাপারই নেই সব আমার কাছে। না ভাই, সত্যি ভালোবাসা পেতে হলে তোকে একটা নয়, 100টা কাজ করে নিজের পকেটটাকে মোটা করতে হবে। তারপরে তোকে একটা বড় বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, একটা বাইক করতে হবে। তারপরে নিজেকে স্টাবলিশ করতে হবে, সব থেকে বড় কথা নিজেকে স্টাবলিশ করতে হবে। তারপরে দেখতে হবে সব কিছু ঠিকঠাক হচ্ছে। আসলে তুই বোরিং হচ্ছিস একটাই কারণে ভাই, কারণ হচ্ছে তুই কিছু কাজ করিস না। তাই তুই এক কাজ কর, তুই কাজ শুরু করে দে, দেখবি তোর বোরিংনেসও কেটে গেছে। তুই নিজেকে ভালোও রাখতে শিখেছিস, আর নিজে ভালো থাকলে তারপরে তুই আর অন্য আরেকজনকে ভালো রাখতে পারবি। তখনই তোর প্রেম করাটা কাম্য হবে। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম ভাই, টাটা। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, আসলে আমাকে প্রথমে স্টাবলিশ হতে হবে, তারপরে সব প্রেম ফ্রেম তো করাই যাবে। স্টাবলিশ হলে আশা করি সব স্বপ্ন আমি নিজেরও পূরণ করতে পারবো, তারও পূরণ করাতে পারবো। ঠিকই বলেছিস।